দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া, এমন কঠিন সমীকরণের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নিয়েছেন 20 রানে 4 উইকেট। এই অফ স্পিনারের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে 31 রানে প্রথম সারির 5 ব্যাটসম্যান হারায় জিম্বাবুয়ে। অবশেষে সেকেন্দার রাজার 62 রানের উপর ভর করে 8 উইকেটে 135 রান তুলে নিতে সমর্থ হয়। 136 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মুনিফ শাহরিয়ার আউট হয়ে যান, তবে দাপুটি ব্যাটিং চালিয়ে যান লিটন কুমার দাস, তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি। 33 বলে 6টি 4 আর 2টি ছক্কায় 56 রান করে ফেরেন লিটন কুমার দাস। লিটন আউট হওয়ার পর মাত্র 3 বলের ব্যবধানে ফেরেন ইনামুল হক বিজয়। এরপর নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে 48 বলে 55 রানের অবিচ্ছিন্ন জুটি করে 15 বল আগেই দলকে 7 উইকেটের জয় উপহার দেন আফিফ হোসেন। দলের জয়ে 28 বলে 30 আর 21 বলে 19 রান করে অপরাজিত থাকেন আফিফ ও শান্ত। এই জয়ের সুবাদে সিরিজে 1-1 সমতায় ফিরল বাংলাদেশ।